আপনার এটা হচ্ছে আপনার ফুল চার্জ হলে 130 কিলো পর্যন্ত এটা চলাচল করতে পারবে, ঠিক আছে। তারপরে এটা ব্যাকলাইট, ব্যাক ক্যামেরা আছে, তারপর ইন্ডিকেটর আছে, তারপর আপনার লুকিং গ্লাস আছে, তারপর মানে একদমই ডিজিটাল এই জিনিসটা। ব্লুটুথ আছে, তারপরে আপনি যদি দেখছেন আন্তর্জাতিক যে এগুলো খুব ভালোটা এই যে মনিটর আছে, তারপরে ওয়াইফাই আছে, ওয়াইফার এই যে যাত্রীরা এটা চয়েস করে এবং ভালো এটা দেখলে মনে করেন অনেকগুলো মানুষ আমার কাছে জড়ো হয়, জড়ো হয়ে জিজ্ঞেস করে এটা কীভাবে কী চালাইতে হয়, এটা দাম কত, এটা আমি বলতে পারতেছি না, তো সবাই যেভাবে পারি সান্ত্বনা দিই আর কি। এটা চালাইতেছি, খুব ভালো লাগতেছে। এটা হচ্ছে আপনার একটু এক ধরনের ইজি বাইকের মতো, কিন্তু এটা এই ঝাঁকি টাকি কম খায়, প্যাসেঞ্জারও ভালো মনে করে, পাবলিকও এটা ভালোবাসে, এটা এই পাবলিক এটার প্রতি আকর্ষণ বেশি। রিক্সার মতোই, সব বারা রিক্সার মতোই, আমি তো এখন সব জায়গা চিনি না, তারপরে প্যাসেঞ্জার যদি যাই এই জায়গায় যাইবেন, হ্যাঁ যাবো, কত ভাড়া, রিক্সা ভাড়া যা তাই দিয়ে। যাত্রীরা অনেক খুশি, যাত্রীরা বলতেছে যে এটা চলা খুব ভালো, রিক্সার চেয়ে অনেক মানে আরামদায়ক। আলহামদুলিল্লাহ, এটা আনকমন একটা রিক্সা বসুন্ধরা আছে আমাদের, এটাতে চড়ে অনেক আরামদায়ক, কমফোর্টেবল ফিল করি এবং অনেক ভালো, অলমোস্ট আমি মনে করি এটা বেস্ট, নাইস না, জিনিসটা খুবই সুন্দর এবং চড়লাম, খুব মজা লাগছে চলা, উইটা খুব মজা লাগছে। তো এরকম একটা ভালো একটা উদ্যোগ নিছে বসুন্ধরায়, তো দেখে খুব ভালো লাগতেছে, আমরা চাই যে এরকম আরও আসুক। এইটা ভাড়া বেশি নেয় না কম নেয়, এটা হচ্ছে গাড়ির জমার উপরে নির্ভর করব। জমা যদি বাড়তি যায় তাহলে মানে ভাড়া কম টাই না টানবো, সেগুলো তো যারা চালাইব আর চালক তো খাওয়ার প্রয়োজন আছে। এটার মধ্যে ভালোই লাগে, উঠলে কোনো ঝাঁকি কম খায়, রিক্সার চেয়েও বেটার এটা, ভাড়াও রিক্সার মতো আর রিক্সার চেয়ে এটা আরামদায়কও ভালো।